ওই ব্যক্তি কয় যোহরের নামাজের পরে আমি দেখলাম আমার সামনে একটা শয়তান দপস কইরা উপর থেকে পড়ছে পড়ার পরে আমি শয়তানকে জিগাইলাম শয়তান রে এমনে পড়ার কারণটা কি এই কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে শয়তান আমার উত্তর দেয় ও আল্লাহর বান্দা আপনার একজন দোস্ত আছে জান্নাত হযরত আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহি বলে হ্যাঁ উনি ওযু করতে গেছিল উনার ওযু ভাঙার পরে উনি এই টাইমে আল্লাহ তাআলার কাছে দুই দুই করে সাইড রাকাত নফল নামাজ পড়ে যোহরের নামাজের পরের কথা কই আর আমরা তো যোহরের নামাজ পড়ে ভাত খাইবার লাগে তাড়াতাড়ি কোন রকম যোহর নামাজ পড়ে পরবর্তী দুই রাকাত সুন্নত নামাজটা পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাজেগা আর শুক্রবারের দিন যদি হয় ইমামের পেছনে দুই রাকাত নামাজ হইরা কোন সময় বাড়ির উপরে যাইবো বাড়িতে যাইবো এটার লাগে তারা হুড়া করে যদি দিগায় কাকা জুমার নামাজের থেকে যদি দুই রাকাত পড়ে সইরা যাবেন কি লাগে আছেন কত তোমার শাশুড়ি কেন কেনানি শুননা আমি আমার এক সাসারে জিজ্ঞেসি সাসা আমরা প্রত্যেক দিন দেখি জুমার নামাজ পড়ার পরে জানলা দিয়ে তো দেখা যা আমরা নামাজটা পড়ে সালামটা ফিরিয়ে মুনা যাত্রা হাতে ডলতে ডলতে আমরা বাড়িয়ে যাইকেন কাহিনীটা কিতা কাকা কইও না এমনে তো মসজিদে আই না তোমার শাশি শুক্রবারের দিন যদি নামাজে নাই একবার ফেরিটা সাপ দেয় একবার ড্যাগ আসাপ দেয় একবার সসপেন আসাপ দেয় এ এ যন্ত্রণায় আই গাড়ি আমি কামলা বেড়া এ যারা মসজিদে নামাজ পড়তে তারা হুড়া করে এটা আর একটা ঘটনা কম রাজি আসেনি শুনতে আসেন তো ইনশাল্লাহ বিরিয়ানি রাঁধছে যে মজা হয়েছে আমার খাওয়াই তো মজা হয়েছে না গোস্ত একবারে বিলিমিলি করতেছে বিরিয়ানির ভিতরে আল্লাহ কবুল করো আমিন কর আস্তে আমি ফাল ধরে কর আমি আমি উনারে জিগাইলাম এর শয়তান কিল্লে গাছার খেয়ে পড়লি বড় আমি দেখছি হযরত আসতাম তুসি আপনার যে বন্ধু ওযু করতেছিল উনি যে নামাজটা পড়ব উনি সব সময় একই টাইমে নামাজ পড়ে আমি শয়তান যাইয়া উনি ওযু করার সময় উনার গাঁটটার ভিতরে যাইয়া বইছিলাম গাঁটটার ভিতরে বসার পরে আমি শয়তান চিন্তা করলাম উনি যখন ওযু করব ওনার একটা বায়ু প্রদর্শন বায়ু বাহির কইরা আমি ওনার ওযুটা ভাঙ্গা দিয়া নামাজদার ভিতরে দেরি কইরা আল্লাহর কসম হুজুর আমি দেখছি হযরত আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহি নামাজ এ ওযুটা করার পরে ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুল এমনে সোজা কইরা দিছে ডান হাতের শাহাদাত আঙ্গুল টংসা কইরা মাথা আসমানের দিকে উঠাইয়া উনি ওনার মুখ দিয়া পরে কালিমে শাহাদাত ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান সুবহানাল্লাহ কর নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি ওযু করার পরে এভাবে আঙ্গুল তুলে কালিমা শাহাদাতের আমল করে কি তো হইব কেউ যদি কালিমা শাহাদাতের আমল করে ওই ব্যক্তি শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচে আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তারে দিনে রাইতে পাহারা দেয় এই ওযু থেকে পরবর্তী ওযু পর্যন্ত পাহারা দেয় শয়তান কয় আল্লাহর কসম রে ওই আসলাম তো সুজকর ওযু করার পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া মাথাটা আসমানের দিকে তুইলা কালিমা শাহাদাত পড়ছে মাথাটা তোলার সময় এই ঘাটটারে জান্নের লারা দিছে আমি আসলাম তুসির গারের লারা সহ্য করতে পারি না এই যেই ব্যক্তি অজু অবস্থায় মারা যায় শুনেন ওয়াজ মাহফিল শুনেন বক্তার আলোচনা করে কিছু বাড়িত লয়ে যাইয়েন আর বাড়িত লয়ে যান যে আমল কইরেন কামে লাগবো বাবা আগে না কইছি আমল বেশি না অল্পটা নাজাতের জন্য যথেষ্ট মারহাবা কন্যা অল্পটা নাজাতের জন্য যথেষ্ট তো অল্প আমল কোনটা আপনি অজু অবস্থায় সব সময় থাকেন আল্লাহ না করুক এই অবস্থায় মারা গেলেন নবীজির হাদিস শিখিয়ে দেয় অজু অবস্থায় মারা গেলে পবিত্র অবস্থায় মারা গেলে ওই ব্যক্তির মরণ হয় শহীদের মরণ এবার কোন যারা শহীদ হয়ে গেছে এরা কি জান্নাতি না জাহান্নামী আমরা তো জান্নাতি যদি আপনি অজু অবস্থায় থাকেন জান্নাতি আমার মুরব্বীরা এখানে বসে আছে যুবক ভাইয়েরা বসে আছেন ভাইজান যা করেন যে কর্ম করেন স্কুল মাদ্রাসায় থাকেন ওযুটা কইরা থাকেন এটা কইরা আমল করেন মুরব্বীরা করে আপনারা তো তারা প্রবীণ মুরব্বী আছেন আপনারা করেন আমি আমি জানি না আমার ওয়াজ থেকে আপনারা কি শিখতেছেন আমি মুরুক্ষ মানুষ আমার আলেম কালাম কম তবে আপনাদের মতো অনেক মুরব্বীরা আমার জন্য দোয়া করে বিদায় আমি প্রত্যেক দিন মাহফিল করি দোয়া করবেন না আমার জন্য ইনশাল্লাহ ওযু অবস্থায় থাকবেন পরেন ইনশাল্লাহ এই আমলটা করার চেষ্টা করবেন কারা কারা হাত তুলে দেখেন
একটা আমল এই আমল বলে আমরা শামিমরাদা বন্ড এর মুখ থেকে ওয়া শিক্ষা গেছি যে অযু অবস্থায় থাকতে মারা গেলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায় শহীদের মর্যাদা পাওয়া যায় আর আপনি জাহান্নামের দুজে কইতেন হাসান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কল ওই মহিলা কই হুজুর আমার কাছি হচ্ছিল আমি যখনই আমার ওযুটা ভাঙা দিত আমি ওযুটা বানায়া ফলাইতাম সুবহানাল্লাহ আমি আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের কাছে জানতে চাইলাম ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার এই এত সুন্দর জান্নাত দিল আমার আল্লাহ দে এত সুন্দর করে আমারে রাখলো কারণটা কি ফেরেশতারা উত্তর দিছে আমারে ছোট আমল ওযুর আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হইছে বাজানো ওযু করে থাকেন রে বাবা মরলে শহীদের মর্যাদা পাইবেন ঘুমানোর আগে ওযুটা করে ঘুমাইতে যাইয়া মরলে শহীদের মর্যাদা পাইবেন আরেকটা নবীর হাদিসের আমল শিখিয়া দে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে যখন ওযু করে ঘুমাইতে যাবেন হাতের কোরাটা গুণনা গুণনা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা কইরা বলে হুজুর কেন গো আমার নবী হাদিস শিখিয়া দেয় এই বিসমিল্লাহ লিখতে 19টা হরফ এই 19 বার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম কইরা ঘুমায় আল্লাহ তাআলার রহমতের 19টা ফেরেশতা ঘুমের মধ্যে ওই বান্দারে পাহারা দিতে থাকে নবী গো আমরা তো মন চাই রহমতের ফেরেশতার পাহারায় আমরা ইবাদত করতে আমার নবী কয় উম্মত তোমরা আমি নবীর পথ এবং আমি নবীর মত মাইনা চলো যদি চলতে পারো তাহলে তোমরা দুনিয়ার জমিনে পড়া সৌভাগ্যবান হইবা এবার আমার নবীর আরেকজন পাক্কা উম্মত পাক্কা আশেক রাসূল আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির লিখিত ওই কিতাবে আল্লামা হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী আছে ওই জীবনী পড়তে যা পাইলাম ওনারা দুইজন বন্ধু দুইজন দুই জায়গার মধ্যে বসবাস করে মনে করেন একজন বসবাস করে দীর্ঘশহর আরেকজন বসবাস করে ওই শ্যামগ্রাম বাজারের মধ্যে ওই দুইজন যখন দুই জায়গায় ইবাদত করে দুইজন দুই জায়গায় আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই উনি একদিন জোহরের নামাজের পরে মেসওয়াক করতে করতে পুকুরের ঘাটে যাইতেছে কই যায় ওযু সুইটা গেছে মেসওয়াক করতে করতে পুকুরের পারে যাইতেছে এমন টাইমে আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই কয় আমি দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপস করে আছাড় খেয়ে পড়ছে কি পড়ছে আচ্ছা যে ব্যক্তি শয়তানরা তার চোখ দিয়ে দেহে আচ্ছা আপনারা কোন তো এই ব্যক্তিটা কেমন কামেল ব্যক্তি আমলটা মানছে মনে মানছে এ গাছের ফলমূল চুরি করে খাইছে মনে বেড়ে মনে না নামাজ মনে একত্র করছে না মনে এমন নাকি উনি কামেল না উনি কামেল যারা এমন আলাদা পাওয়ার ওজন করে এটারে কামেলে মুকাম্মেল কয় কামেলে মারহাবা কোন যেমন মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রীর মাঝে এমপির মাঝে আবার কয়েকটা ধাপ আছে মন্ত্রী প্রতিমন্ত্রী আবার মন্ত্রী প্রচার আছে না তো উনি কামেল না উনি কামেল মুকাম্মেল মা বোন এটা জানি পছন্দ করেনি ওয়াজ আমরা আমরা বাবুরে আমার দাওয়াত দাঙ্গিস আবার না দক অসুবিধা নাই তবে ওয়াজে দুর্বাইত্রিয়ে দেয় অজু করেন অজু করে থাকেন সব সময় যদি আপনারা এই একটা আমলের কারণে জান্নাতে যান আমি গুনাগার আমার গুণা বেশি যদি জান্নাতে আল্লাহ দিয়া দেয় আল্লাহর কাছে কইয়েন আল্লাহ এই শামিম দাদার ওয়াজ হইনে অজু করে রাখছে আপনি কি আমার এই অজুর কারণে জান্নাত দিয়েছেন যদি কয় হ আল্লাহ শামিম দাদারা কই আছে প্রয়া যদি কয় জাহান্নামে আছে বলে আল্লাহ এর সার আমি যাইতাম না এই দায়িত্বটা আপনারা লইয়ে যাই নিবেন নি ইনশাল্লাহ ওই ব্যক্তি কয় জোহরের নামাজের পরে আমি দেখলাম আমার সামনে একটা শয়তান দপস কইরা উপর থেকে পড়ছে পড়ার পরে আমি শয়তানরে জিগাইলাম শয়তান রে এমনে পড়ার কারণটা কি এ কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে শয়তান আমার উত্তর দেয় ও আল্লাহর বান্দা
আপনার একজন দোস্ত আছে জান্নাব হযরত আসলাম তুরসি রাহমাতুল্লাহ আলাইহি বলে হ্যাঁ উনি ওযু করতে গেছিল উনার ওযু ভাঙার পরে উনি এই টাইমে আল্লাহ তাআলার কাছে দুই দুই করে সাইড রাকাত নফল নামাজ পড়ে যোহরের নামাজের পরের কথা কই আর আমরা তো যোহরের নামাজ সুরে ভাত খাইবার লাগে তাড়াতাড়ি কোন রকম যোহর নামাজ সুরে পরবর্তী দুই রাকাত সুন্নত নামাজটা পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাজেগা আর শুক্রবারের দিন যদি হয় ইমামের পেছনে দুই রাকাত নামাজ হইরা কোন সময় বাড়ির উপরে যাইবো বাড়িতে যাইবো ওইটার লাগে তারা হুড়া করে যদি দিগায় কাকা জুমার নামাজের থেকে যদি দুই রাকাত পড়ে সইরা যাবেন কি লাগে আছেন কত তোমার শাশুড়ি কেন কেনানি শুননা আমি আমার এক সাসারে জিজ্ঞেসি সাসা আমরা প্রত্যেক দিন দেখি জুমার নামাজ পড়ার পরে জানলা দিয়া তো দেখা যা আমরা নামাজটা পড়ে সালামটা ফিরিয়া মুনা যাত্রা হাতে ডলতে ডলতে আমরা বাড়িয়ে যাইকেন কাহিনীটা কিতা কাকা কইও না এমনে তো মসজিদে আই না তোমার শাশি শুক্রবারের দিন যদি নামাজে নাই একবার ফেরিটা সাপ দেয় একবার ড্যাগ আসাপ দেয় একবার সসপেন আসাপ দেয় এ এ যন্ত্রণায় আই আমি গাড়ি আমি কামলা বেড়া এ যারা মসজিদে নামাজ পড়তে তারা হুড়া করে এটা আর একটা ঘটনা কম রাজি আসেননি শুনতে আসেন তো ইনশাল্লাহ বিরিয়ানি রাখছে যে মজা হয়েছে আমার খাওয়াই তোলছে মজা হয়েছে না গোস্ত একবারে বিলিমিলি করতেছে বিরিয়ানির ভিতরে আল্লাহ কবুল করো আমিন কর আস্তে আমি ফাঁস ধরে কর আমি আমি উনারে জিগাইলাম এর শয়তান কিল্লে গাছার খেয়ে পড়লি বড় আমি দেখছি হযরত আসতাম তুসি আপনার যে বন্ধু ওযু করতেছিল উনি যে নামাজটা পড়ব উনি সব সময় একই টাইমে নামাজ পড়ে আমি শয়তান যাইয়া উনি ওযু করার সময় উনার গাঁটটার ভিতরে যাইয়া বইছিলাম গাঁটটার ভিতরে বসার পরে আমি শয়তান চিন্তা করলাম উনি যখন ওযু করব ওনার একটা বায়ু প্রদর্শন বায়ু বাহির কইরা আমি ওনার ওযুটা ভাঙ্গা দিয়া নামাজদার ভিতরে দেরি কইরা আল্লাহর কসম হুজুর আমি দেখছি হযরত আসলাম তুরসি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ এ ওযুটা করার পরে ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুল এমনে সোজা কইরা দিছে ডান হাতের শাহাদাত আঙ্গুল টংসা কইরা মাথা আসমানের দিকে উঠাইয়া উনি ওনার মুখ দিয়া পরে কালিমে শাহাদাত ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান সুবহানাল্লাহ কর নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি ওযু করার পরে এভাবে আঙ্গুল তুলে কালিমা শাহাদাতের আমল করে কি তো হইব কেউ যদি কালিমা শাহাদাতের আমল করে ওই ব্যক্তি শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচে আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তারে দিনে রাইতে পাহারা দেয় এই ওযু থেকে পরবর্তী ওযু পর্যন্ত পাহারা দেয় শয়তান কয় আল্লাহর কসম রে ওই আসলাম তো সুজকর ওযু করার পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া মাথাটা আসমানের দিকে তুইলা কালিমা শাহাদাত পড়ছে মাথাটা তোলার সময় এই ঘাটটারে জান্নের লারা দিছে আমি আসলাম তুসির গারের লারা সহ্য করতে পারি না ওই আসলাম তুসি লারা দিছে তার বাড়িতে আমি আসার কায়া পড়ছি তোমার বাড়িতে বলে কি লেগে পড়ছ বুচ্চনি আর কোনদিন আল্লাহর খাস বান্দারে ধোকা দিতে যাইবানি কয় না রে না আমি কোনদিন ধোকা দিতাম যাইতাম না বলে এবার থেকে মনে রাখবা আল্লাহর খাস বান্দারা এমনে চলে না রে তার এবাদতের পাওয়ারের ধাক্কা দুনিয়ার শয়তান সহ্য করতে পারে না এবার বন্ধুরে আমরা বলেন শয়তানের সঙ্গে যুদ্ধ চলবে না থাকবে এ বলেন শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ তাহলে সলতইলে নামাজ স্মরণ লাগবো সলতইলে শয়তানে যে কাম পছন্দ করে কাম স্মরণ লাগবো তো শয়তানের আরেকটা ঘটনা বলি এক এক করে অনেকগুলো ঘটনা বলার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু ওয়াজ কম করি আপনারা গত বছরও টের পাইছেন আমি আমার সময় যেটা নির্দিষ্ট সময় অনুযায়ী আমি চাইলামু শুধু আপনারা একটু কষ্ট করে বইতে হইব রাজি আছেন না ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ 12:17 বাজে 30 পর্যন্ত আছি কেমন ইনশাল্লাহ এরপরে মুরিন ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর হুজুরের সাথাদেরকে নিয়ে কড়া করে একটা কৈশা জিকির দিব এরপরে দোয়া মাহফিল হইব যা হইব ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করার জোরে কোন আমিন বন্ধুরে আল্লাহ পাকের আরেকজন বান্দা নিয়ত করছে আল্লাহ আমি নতুন বিবাহ করলাম আমার স্ত্রীর গর্ভে যদি একটা ছেলে সন্তান হয় ও আল্লাহ আমি তোমার কয়েকটা মিসকিন বান্দাদেরকে খাওয়ামু কারে খাওয়াইবো মিসকিন বান্দাদেরকে খাওয়ামু ভাগ্যের নির্মম পরিহাস
ওই ব্যক্তির স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান আর হইছে না মাই হইছে কিছে কি আমি আল্লাহ তাআলার কাছে এমন একটা নিয়ত করলাম আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিল না মাইয়া দিল আমার নিয়ত করে আল্লাহ আমার স্ত্রীর গর্ভ থেকে যদি আরেকটা ছেলে সন্তান হই আমি আবার তোমার একজন ফকির মিসকিন বান্দারে খাওয়ামু ভাগ্যের নির্মম পরিহাস আবার দ্বিতীয়বার ওই লোকটার স্ত্রীর গর্ভের মধ্য থেকে মেয়ে সন্তান আইছে পাগলার মাথা গরম হয়ে গেছে বুঝা আল্লাহর নামে নিয়ত করি আল্লাহ আমারে দেয় না ছেলে সন্তান এবার নিয়ত করছি আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় একটা শয়তানরে আমি ভাত খাবো কার খাওয়াইব ভাগ্যবালা এবার তার ছেলে সন্তান হয়েছে ছেলে সন্তান হওয়ার পরে এবার চিন্তা করে আইরে শয়তান ভাই কই শয়তানরে ভাত খাবো কোন জায়গায় শয়তান তো ভাইতাম না হ্যাঁ চিন্তা করে বিপদে পড়ার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে আমরা এডই করি বিপদে পড়লে যাই কিন্তু বাপ মরিয়া গেলে জিফুত হইলে কোনো কিছু দরকার হইলে হুজুরের কাছে আর নাইলে খবর নাই হুজুরের বেতন 7-8 হাজার টাকা এক বস্তা চাইলের দাম ওই 3,000 টাকা আমি মাঝে মাঝে চিন্তা করি বর্তমান জামানায় যে মসজিদ কমিটিটি হুজুর আরে 7-8 হাজার টাকা বেতন দেয় এ ব্যক্তি তো সর্বনিম্ন 15,000 টাকা বেতন পা আপনি কি এনে হুজুর ভাই আমার লোকে আপনার লোক আর দেহাটে হয়েছে না আমরা বেশি গেল দিচ্ছে না কিন্তু আমার বেতন তো কত আচ্ছা 12,000 তাহলে বেশি দেয় মোটামুটি একটা লাইন আছে মোটামুটি একটু বুঝা টুঝে 15,000 করে দিয়েন কি কোন আপনারা ও বাসাবাড়ি থাউন লাগে আর দৈনিক ফাঁস হক কোন আমাদের ফতি হক কোন আমাদের 100 টাকা করেও দেন না বেতন আপনারা 100 টাকা করে যদি হিসাব করে দেন হাতের ইনশাল্লাহ কি কোনে কয় ওই বলি ইনশাল্লাহ আমি নিজে চিন্তা করি আর কি মসজিদ কমিটিটাতে ইমাম সাহেবের এই ফাঁস হাজার ছয় হাজার সাত হাজার বেতন দেয় না জানি আল্লাহ এই মসজিদ কমিটির হাসরের ময়দানের ভিতরে জুলুম কারি হিসেবে দাঁড় করা কথা বুঝছেন না আপনি বিষয়টা আপনি কেমনি ইনসাবে দেয় আমনে দব কেউ যদি আপনার ফাঁস সাত হাজার টাকা বেতন কামনা চাকরি করতেন না গার্মেন্টস কর্মী সর্বনিম্ন বেতন সারা 12,000 টাকা আপনি ইমাম সাহেবের কেমনে দিলেন ইমাম হইলে এলাকার সর্বশ্রেষ্ঠ নেতা কথা কয় না কথা বলেন না ঠিক দামে দে ঠিক আছে সাবাস ইমাম সাহেবের বেতন কি কম হইবে না বেশি হইব বেশি হইব তো ইনশাল্লাহ বেশি কয় না রে কারণ কেমনে কইবেন আপনি মুক্তবের হন্দাস দিয়ে বেতনের লেগে আপনার ঘরের দুয়ারে 10 বাজনা লাগে ঠিক আছে নি মুক্তবে সান্দার 100 টাকা লেগে কতবার যাওয়ার লাগে তা আমরা লোকের এলাকার নিয়ম করছে কোরবানির ঈদের গোস্ত ডাইনা মসজিদের কাছে ফালায় না এই কোরবানির ঈদের গোস্ত নি তো আইলে তো এবার ধরে কিতা আগে মসজিদে সান্দা দেয় এরপরে গোস্ত নি আমি বললাম আপনার এইবার ফারি শিখেছি কে সান্দা যে দিতে মন চাইবো তে দিব যে দিতে মন চাইতো না তে দিত না তবে দেওয়া তার দায়িত্ব এলাকার মসজিদের ইমাম তার ভরণ পোষণের জন্য গোস্ত এটা আলাদা হোক আপনি এটা করলেন কেন কয় এটা করছি ইয়া টিয়াটা দলন লাগবে আটকে ইয়া আগে সিটা দিস পরে খবর লইয়া দেখি মসজিদের 100 টিয়া ইমাম সাহেবের বেতন দিবে দূরের কথা 100 টিয়া মসজিদের সেক্রেটারি সভাপতি নিয়ে ভেঙ্গে ভেঙ্গে ব্যবসা লাগাই রাখছে গাড়ি সিটারের দল এমন বাট ফার্স মসজিদ কমিটি আসেনি সিটার মসজিদ কমিটি আসেনি ইমাম সাহেবের দমক দেওয়ার কমিটি আসেনি আল্লাহ আমি চিন্তা করি কমিটিরা বেইনসাফির কারণে আল্লাহর কাছে আলাদা বিচার আপনার কষ্ট হইতাছে ওই পাগলা চিন্তা করলো নিয়ত করছি শয়তান দেখাও মু শয়তান ভাই কই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম দেখ কইলাম আমি ইমাম সাহেব নিয়ত তো কইরা ফলাইছি ইমাম সাহেব বলেন না হুজুর শয়তানরা ভাই কই ইমাম সাহেব কয় আজকে থেকে আগামী কালকে সকাল থেকে মসজিদের দরজায় পাঁচ ওয়াক্ত নামাজের আগে আগে এসে দাঁড়াইবা যে ব্যক্তিরে দেখবা মসজিদের ভিতরে ফরে আইছে আর যেটারে দেখবা তাড়াতাড়ি আগে আগে বাইরে হয়ে গেছে গা এটারে নিয়ে 3 দিন দেখার পরে যদি দেখো একই ব্যক্তি 3 দিন একই কাজ করছে তারে নিয়ে বাদ খাই বলে হুজুর এটা নি শয়তান বলে হয় নি শয়তান আপনারা আমরা তো নামাজ ছাড়তাম যাই মুরগা জন্য ঠোকর দিয়া দিয়া আদার খায় সাজদা দেন নে সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ছে তে নিজও জানে না নামাজ পড়ার নিয়ম হলো খুশু এবং খুজুর সাথে একাগ্রতার সাথে যেন আপনার নামাজের মধ্যে আল্লাহর লগে দিদার হয় দিদার হবো দূরের কথা আল্লাহ আকবর কইয়া দাঁড়াইলে মোশাক
আসিনিও আল্লাহু আকবার ফলাইন হুংনামি কইলে এই যা হুংনামি করিস না এমন আসিনিও আল্লাহু আকবার ইমাম সাহেবের কেরাত রাইজ একটু লম্বা নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে ওরে মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর ওরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর ওরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা কারণ কারা মসজিদের ইমামের পেছনে মানুষ দাঁড়াবো তারা ইমাম সাহেবের ওযু ছুটে গেছে ইমাম সাহেব টান দিয়ে ওই ব্যক্তির সামনে দিব অন ইমামের ভিজনে যারা নামাজ পড়ে এডির মুখে দাড়িড়ি ক্লিন শেভ করা মনে হয় ক্ষেতের গালা ঢাকা চাইছে আর এডি আজীবন সুদ ঘুষ খাই ইমামের ভিজন দিয়ে দেয় কারো ঠিক কথা বল না কেন এমন মুসল্লি সিটার বাটফার আসেনি সুদ খুটি আসেনি ঘুষ খুটি আসেনি হারাম খুটি আসেনি আল্লাহ এডি থেকে সমাজবাসীর হেফাজত করুন আমিন কন আমিন আর নূরে কন আমিন আছে জালা অন্তরে জালা আগুন জ্বালা নাই আগুন জ্বালা এলে তো অসুবিধা হইব জঙ্গিবাদ করব ঠিক আছে নিও সুদ করে আসেনি এলাকা এটারে নিয়ে কিন্তু আপনারা দৈরা মসজিদের সভাপতি বানান এটারে কিন্তু নিয়ে দৈরা নিয়ে আপনার এলাকার হকদার বানান আরে জিগা হে সুদ করে দে সভাপতি বানলে কামরা কিটা করলি কয় এ বছর এসিটা দিতে মনে নাই তোমার আরেকটা ঘটনা কমু এ সুদকুর ঘুষ করে টাকা মসজিদে লাগানোর কারণে কি হয়েছে রাজি আছেন না শুনতে আপনারা টেস্টিমনি করো সুদকুরের টেজে মসজিদ মানে আমরা সুদকুরের সভাপতি মানা সমাজ দাঁত খিসবো কবারে কেন কয় যাই ব্যক্তিরা দেখবা তিন দিন মসজিদের ভিতরে দেরিতে আসে তাড়াতাড়ি চইলা যায় এটাই শয়তান এবার বেড়া তিন দিন ভাড়া দিয়া দেখে যে বেড়া আগে আইয়ে দেরি তাড়াতাড়ি যায় এটা তার সাসা এমন শাসন লোকে বাতি দেওয়ার বড় ঝগড়া বন্ধুরে দাওয়াত দিব কেমনে চাষা দিতে পারে না তার বউরে যায় কয় তোমার চাষারে দাওয়াত দিয়ে লাগে বলে কি দারে তোমার চাষার লোকে না তোমার ঝগড়া বলে চাষারে দাওয়াত দেওয়ার লাগবো কারণ নিয়ত করছিলাম শয়তান খাওয়া মু শয়তান দাওয়া চাষ হই কহ চাষা তো সুদের টাকা খাই না খবর পাইছিলাম তাহলে শয়তান হইল কয় জাতের কত ঘটনা গিরে শয়তান হইল কয় জাতের তাহলে যদি সুদ খায় এটি কয় জাতের শয়তান ও আমরা এলাকা সুদ করতি না আমার আর পরে কইতা ওয়াজ করি শুনেন আমার বাবার আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগদার সাধারে দাওয়াত দাওয়াত দিয়া সুন্দর করে খাওয়াইছে ইমাম সাহেব রে কই হুজুর খাওয়াইছি তো সাধারে কই আবার মানত ফুরন হয়ে গেছে গা কই হুজুর আগে জানতাম না মসজিদের ভিতরে যদি দেরিতে এলে এমন অবস্থা হয় শয়তানের কাতারে ভরে এবার হুজুর পাঁচ দিন তাকে তাকে দেখে আজান দেওয়ার আগে আগে ওই বাতিদা যে বাতিদা নিয়ত করছে বাতিদা মসজিদে চলে আসে ও বন্ধুরে নামাজের সবার পরে বাতিদা মসজিদ থেকে যায় হুজুর এবার তারে নসিহত করে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আগে আইব আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওট কুরবানি দান সওয়াব দিব আর যে ব্যক্তি পরে যাইব আমার আল্লাহ তাআলা আটটা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দিব আর যে জান্নাতে মন চাইব আল্লাহর আটটা জান্নাতের সকল দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবো তার জন্য কোন বাধা থাকবে না মসজিদে আগে গেলে পরে বাইরে হইলে আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে দিব জান্নাতের সামনে নিয়ে ফেরেশতা কইব কন্ডা ডুবতা মন চাই যাও বান্দা আল্লাহর কাছে যাই কইব দুরুল মুখতারের ভিতরে হাদিসটার ব্যাখ্যা করতেছে যে বান্দা আল্লাহর প্রথম বড় যে জান্নাত জান্নাতুল ফেরদাউসে ঢুকবো এটা ফুরাটা ঘুরাইয়া ফেরেশতার কাছে ফেরেশতা এটা তো ঘুরছি আমার মনটা চায় বাকি যে সাতটা জান্নাত এটার ভিতরে জান্নাতুল ফেরদাউসের আগে যে জান্নাতুল নাইম এটা আমি একটা দেখতাম তো জান্নাতুল ফেরদাউস থেকে বাইর করে জান্নাতুল নাইমে নিব এবার কব দারুল কারার একটা জান্নাত আছে এটা ঘুরাইয়া তখন শেষ হইব আমি দারুল কারারটা দেখতাম এবার তার দারুল কারার কারারের ভিতরে নিব এমনি ঘুরাইতে 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 আটটা জান্নাত ঘুরবো কব আল্লাহ আটটা জান্নাত দেখছি আল্লাহ কোন জান্নাতে তো নবীর দেখা পাইলাম না নবী কোন তো
তো বলবো জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা নবীর জন্য আলাদা একটা মাকাম রাখছে যে মাকামের নাম মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদের ভিতরে আমার নবী আছে Allah, আমি মাকামে মাহমুদের নিচে আমার দয়াল নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই ওরে মাকামে মাহমুদের নিচে আমার দয়াল নবী থাকবে সেটাই রে ওরে আশেকের নিবে নবীর ছায়ায় নবীর আশেকা গাইবো আমরা কামলিওয়ালার সার কন্যা গাইবো আমরা কামলিওয়ালার সার নবীর আশেকার গাইবো আমরা কাম ওরে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন তারা মওজুদ সর্বদাই বলে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন সদা সদা সর্বদাই ওরে আদম থেকে ঈসা নবী থাকবে সদাই ওরে আদম থেকে ঈসা নবী থাকবে সদা মওজুদ সবই বান্দা যাবে তাদের কিনারায় নবীর আশেকা গাইবো আমরা কামলিওয়ালার সান কন্যা গাইবো আমরা শান সুনি মুসলমান গাইবো আমরা কামলিওয়ালার সান আল্লাহর জান্নাত আটটায় আছে দেখবে উম্মত সর্বগুরু দেখার পরে শান্তি পাবে না উম্মত বলবে ও গো নবী দেখা দাও চেহারা খানি উম্মত বলবে ও গো নবী দেখা দাও চেহারা খানি তোমায় দেখতে আমার মনে চাই বলেন তোমায় দেখতে সাই শুনি মুসলমান গাইবো আমরা কামলিওয়ালার সান কন্যা গাইবো শান শুনি মুসলমান গাইবো আমরা বাজান এই জন্য মসজিদের মধ্যে আগে যাইবেন পরে আমলটা করবেন নিও করবেন নিও বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান এবার আসেন হারাম করে টাকা পয়সার ব্যাপারে আরেকটু কথা বলে দিয়া যায় যদি আপনাদের কষ্ট হইব আমার কোনো অসুবিধা নাই বক্তা আসলে আমি আমার আলোচনা শেষ করব ও বন্ধু আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাই যিনি এখনো পর্যন্ত ওনার মাজার হলো আমাদের কুমিল্লা বালুতুফা দৌলতপুরে আমি বর্তমানে ওই এলাকার মধ্যে জুমার নামাজটা পড়াই ওনার জীবনী থেকে হযরতে আলতাফ আলী রহমতুল্লাহ আলাই উনি একটু মজ্জুব টাইপের ছিলেন দিনে রাইতে সদা সর্বদা গায়ের মধ্যে কাঁথা দিয়ে উনি একটা পুকুর পারে বসে থাকতেন ওনার এলাকার মানুষ যারাই ওনার কাছে আসতো বলতো বাবা বেশি বেশি আল্লাহর ইবাদত করো তো মানুষ ইবাদত করতেন একদিন ওনারে ওনার ভক্ত বিন্দুর এলাকার মানুষ এক হুজুর মানুষ যেহেতু ইবাদত করে হুজুর আমরার মনটা চায় আমরা আমরার এলাকার মধ্যে একটা ইবাদত খানা মসজিদ বানাইতাম বালা কথা বানা হুজুর কি কয় বানা তবে হুজুর কয় শর্ত হইলো একটা হুজুর কি বলে মসজিদের মধ্যে কোনো হারাম করে টাকা লাগাস না আহা হুজুর এটা কি কইলেন কহ হুজুর মসজিদ কেন হারাম করে টাকা দিয়ে করবে আরে বাবা রে হারাম করলারে যে সুৎকর গোসকর বানায় গোসকর সুৎকরারে যে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় এই জন্য আমি ওয়াসদারে এ জায়গার মধ্যে আছি মনোযোগ দেন বাবারা বলছে কোন হারাম করে টাকা মসজিদে লাগাইছিলাম উনার কথা মোতাবেক ওই এলাকার মধ্যে সুন্দর একটা মসজিদও বানানি হয়েছে বানানোর পরে ওই মসজিদটা সুন্দর সুন্দর ডালাইও শেষ কিন্তু মসজিদটা বানানোর মধ্যবর্তী সময় এলাকার একজন হারামখোর যে ব্যক্তি মানুষকে সুদে টাকা লাগিয়ে খায় মানুষের টাকা হরণ করে করে খায় ওই ব্যক্তি কয় আমার কিছু টাকা নাও না মসজিদ বানাই বা আমি তোমারে দিতাম চাই তোমরা কেন নেও না তো হুজুরের নিষেধ আছে এ বেটা হুজুরের কি নিষেধ আছে হুজুরের কি সাইয়া রয়েছে তোরা আমার থেকে টাকা নিছ লে দা ধমক দিয়ে টাকা দিছে টাকা দেওয়ার পর মানুষও চিন্তা করলো আম মানুষের চিন্তা আর অলিরা চিন্তা আমরা চিন্তা তো এটা একটা চিন্তা মাথা একটা আর অলিরা চিন্তা করতো দুই দিন পরে কি হইব ওইটা চিন্তা করতো আর আমরা চিন্তা করি ফাইসি খাইয়ে লাই উনি তো দেখেন আল্লাহ গাঁও মসজিদে
মসজিদের কাজ এখনো বাকি টাকা নিয়ে সুন্দর করে মসজিদের ফ্লোরটারে ঢালাই দিছে ফ্লোরটা ঢালাই দেওয়ার পরে মসজিদ উদ্বোধন করব হুজুরের দিকে ডাক দেখো হুজুর হুজুর ও আসেন আসেন আমরা তো মসজিদ দারে বানাইছি মসজিদ দারে উদ্বোধন করিম আমরা জুমার নামাজের মাধ্যমে এই কথা কইলা যখন ওই হুজুরের সামনে আনছরে বাবারা ওদের সামনে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ফাওড়া রাখব এমন টাইমে ওই আল্লাহর বান্দা গান চলতেছে মসজিদের দরজার সামনে রাখছে মসজিদটার সামনে থেকে শেষ পর্যন্ত মাসখান দিয়ে একটা ফাড়া দিয়ে ফলাইছে আল্লাহর ওলি কই তুলারে কইছিলাম হারাম করে টাকা লাগাইস না কেন লাগাইলি বলে লাগাইছি এটা আপনারা কে কইল বলে হারাম করে টাকা লাগাইছো দেখা আল্লাহর ঘর মসজিদ মাসখান দিয়ে ফাটছে আর নাইলে ফাটতো না যেই ব্যক্তি ওই হারাম করে টাকা লইছে আল্লাহর ওলি হযরতে আলতা বালিশা দৌলতপুরের পাড়ার মধ্যে পড়া ডাক দিয়া কই হুজুর আমি এতদিন ওলি চিনছি না আজকে আপনার দেখা ওলি চিনছে হুজুর আজকে আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম আল্লাহর আপনি আমারে ক্ষমা করে দেন আপনি আমারে মাফ করে দেন আমি আর কোনদিন দুনিয়ার জমিনে কোন হারাম খোরের সঙ্গে আমি সম্পর্ক রাখতাম না আর আপনার এলাকার এমনও মানুষ আছে যে ব্যক্তি হারামের টাকা দিয়ে বাড়ি বানাইছে গাড়ি বানাইছে মানুষগুলা ওই ব্যক্তির পেছনে পেছনে ঘুরে ওই ব্যক্তির পক্ষে কথা বলে বলে কেন বলছো আরে ভাইজান এদের পক্ষে কথা বলছি এরা টাকা ওলা এরা সম্পদ ছাড়ে আল্লাহ নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের টাকা থেকে সম্পদ দেখে তার মহাব্বত করলো ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে থাকবে নবী গো ও মায়ের নবী ও গো দয়ার নবী আমরা কার মহাব্বত করতাম এবার আমার নবীর আসেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ ওনার মুস্তাবিয়ে রুমের মধ্যে লিখতেছে সোহবত এসা লে তোরা সালে কোনাত সোহবত এতা লে তোরা তালে কোনাত সোহবত এসা লে তোরা সালে কোনাত সোহবত এতা লে তোরা তাহলে কোনার আল্লাহ মারুমি কয় জগৎবাসী ভালো মানুষের কাছাকাছি সুহবতে থাকলে ভালো হইতে পারবা খারাপ মানুষের লগে থাকলে খারাপ হইবা এবার চিন্তা করো মুসলমান তোমার কোনো বন্ধু বান্ধব যদি এমন হারাম করে থাকে তার লগে চলা বন্ধ করো তোমার কোনো বন্ধু বান্ধব যদি দুনিয়ার জমিনে পরের হক মাইরা খাইয়া থাকে তার সঙ্গে চলা বন্ধ করো তোমার কোনো বন্ধু বান্ধব যদি মানুষের টাকা মেরা খাওয়ার অভ্যাস থাকে তার সঙ্গে চলা বন্ধ করো তোমার কোন বন্ধু বান্ধব যদি মিথ্যা কথা বলে তার সঙ্গে চলা বন্ধ করো তোমার কোন বন্ধু বান্ধব যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে চলা বন্ধ করো তোমার কোন বন্ধু বান্ধব যদি দুনিয়াতে কোন ফাঁড়া খারাপ পাস করে ফাঁসা কাজ করে তার সঙ্গে চলা বন্ধ করো হুজুর কার সঙ্গে চলবো তোমার কোন বন্ধু যদি নামাজ পড়ে তার সঙ্গে চলো তোমার এলাকার যেই ব্যক্তি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তার সঙ্গে চলো তোমার এলাকার ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার সমাজে ভালো ভালো কাজ করে তার সঙ্গে সম্পর্ক করো আমার মা বোনদেরকে বলবো আপনার এলাকার মধ্যে কোন মহিলা আপনার জাল হোক আর যে হোক না কেন আপনার জালের মধ্যে কেউ যদি আইসে দেখেন আপনার কানের কাছে তার স্বামীর নামে বদনাম করে আপনি তার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আপনার কানের কাছে ওই বাড়ির মহিলা আইসা অন্য কারোর নামে বদনাম বলার সময় ওই মহিলার কাছ থেকে দূরে থাকবেন বলে হুজুর কেন ওই মহিলা আপনার কাছে তার স্বামীর বদনাম করে তার দেখা দেখায় আপনি একদিন আপনার স্বামীর নামে বদনাম করবেন আল্লাহর নবী কয় কোন মহিলা যদি তার জবান দ্বারা